প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখাবো টিকটকের ডুয়েট ভিডিও তৈরি করার সময় ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। খুব দারুণ একটি সিস্টেম, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটি লং না করে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। সাপোজ এমএর সাথে আমরা ডুয়েট করে দেখাবো এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, অর্থাৎ এমএটি যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও তৈরি করব, অর্থাৎ মনে হবে যে আমরা দুজন একসাথে ভিডিও শ্যুট করেছি। এর জন্য আমরা যেটা করব, থ্রি লাইন্স অপশনে ক্লিক করব ডুয়েট করার জন্য। এর জন্য ডুয়েটে ক্লিক করব, প্রসেস নিবে, এখানে প্রসেস নিতে মেবি কয়েক সেকেন্ড সময় নেবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি চান। আমি রেগুলার টিকটক এডিট সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকবো। ভিডিও তৈরি করার জন্য থ্রি লাইন্স অপশনে ক্লিক করব, থ্রি লাইন্স অপশনে ক্লিক করে আমরা ডুয়েটে ক্লিক করব। ডুয়েটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে যাবে, তখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফেস দেখা যাচ্ছে মেবি। তো আমরা এখন যেটা করব, আমরা লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করে এখানে আমরা গেইন স্কিন সিলেক্ট করে নেবো। মেবি এই ধরনের ইন্টারফেস চলে যাবে, তখন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে এখন যদি লং প্রেস করে ধরে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে পিছনের মেয়েটা আছে, এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চলে এসেছি। তো আমরা ভিডিওটি নিচ্ছি না, সেখান থেকে ওকে করে দেবো। প্রসেস হতে হবে, মেবি সময় নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চলে এসেছি। এখান থেকে আমরা নেক্সট করব, নেক্সট করে যেভাবে করে ফাইল সেভ করে বা ভিডিওটি শেয়ার করে সেভাবে করে আমরা সেমভাবে ভিডিও শেয়ার করব। আই হোপ আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে টিকটকের কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ডুয়েট ভিডিও তৈরি করার সময়। তো বন্ধুরা, টিকটক নিয়ে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে টিকটক, যদি আপনি টিকটকার হয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে, দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।